ঘরের পিঠা বড়ই মিঠা না। কি হইছে, এনিথিং রং? রং লাগছে আমার মনে, রং লাগছে রে শালি। কি হইছে, মারতাছো কি জন্যে? মারুম না তোরে, কি করু। ও মা গো, ছাগল জেনে যাই যাক, কত বড় বড় পেঁপে। পেঁপেটা দেখিয়া জানডাই শান্তি, আশেপাশে তো কাউরে দেখি না। একটা কাজ করি, বাসায় তো বাজার ঘাট তো কিছুই নাই, পেঁপে নিয়ে যে পেঁপের তরকারি, সুন্দর বড় মাছ ঝোল করু। যাই তো যে কখন এসে পেঁপে চুরি করেছ, কখন তুমি পেঁপে চুরি করেছ, তুমি যে কত বড় চোর, তুমি যে কত বড় চোর, আজ গা বুঝেছি, আজ গা জেনেছি। কি নাপিত দেখলে নখ বাড়ে, পেঁপে দেখলে সেরার ইচ্ছে জাগে। মজনুর বউ আমার খেতে আইসা, পেঁপে লাগাই দিয়ে ধরবো কে, পেঁপে ছিড়বো কে, কিল্লাই কে। না আসলে হয়েছিলটা কি, কি আর ছাগলটা খুঁজে পাচ্ছি না। ছাগল খুঁজে পাও নাই, খুঁজতে আইসা পেঁপের উপর ঝড় দিতেছো কে। সুন্দর দেখে তো লাগাইছি, বিক্রি করু, বিক্রি করে পেঁপে হলো বাজারে দিবো, ওইটাতে টাকা আইবো। আপনি পেঁপে ধরতে আইছেন কে? তাহলে এতগুলো মারবেন? আপনি মারবো নাকি? আপনারা সুমা দিবো তো, সুমাতে আইন পেঁপে পাবো। আমার মনে রং লাগছে রে শালি। মারুম না তোরে, কি করু, সুমা দিব। আর একজন আইসা পেঁপে ধরে বয়ে রইছে, পেঁপে ছিঁড়ে নিয়ে যাইতেছে। তুমি পেঁপেতে হাত দিছো কেন? হাত দেনে ছিড়তে লাগছে। আমি আপনার বাধা দিছি, আপনি এখন আমার পেছ গিলা আমার খাচ্ছর বেডি, আমি যদি আগে জানতাম আমি তোমার সাথে বিয়েই বসতাম না। আল্লাহ গো, এই শালি তো জায়গা মতো প্রেম পাই গেছে। ও ও ও ও, সোনা বউ, লক্ষ্মী সোনা চাঁদের কোনা, কি খাচ্ছর বেড়ি রে ভাই, সেকেন্ডের মধ্যে পোল্টি না এসে চটকনাটা দেওয়াটাই ভুলে এসে যাবেন। আমার বউ ম্যানেজ করবো কেমন, যদি বাপের বাড়ি যায় আবার আনতে 3 মাস। নানা চাহি না, নানা চাহি না, আমরা মাছ মুরগির মাংস, ওই সাগে ক্যালসিয়াম, এটা হলেই যথেষ্ট। আমি বিয়া কইরা মানকা সিপাই ভীষণ আকারে পুই শাক, পুই শাক, পুই শাক, পুই শাক, পুই
ঘুরে আছে ভাই পুঁই শাক, পুঁই শাক নয় তো কি, পুঁই শাকই তো। আমি কি কইছি, এটা ঘি শাক, ফাটা শাক, খালি পুঁই শাক। হ্যাঁ খালি পুঁই শাক আমার কই, খালি পুঁই শাক, পুঁই শাকই তো। হ্যাঁ কি হইব, খালি পুঁই শাক, পুঁই শাক বলে কি হয়, পুঁই শাক খামু এর লাইগা মেয়ে তোর হাতে দিছি, এই পুঁই শাক খাও না লাইগা। তুই কইছিলি কোরমা পোলা মাংস ভাত সব খাওয়াইবি, আর পুঁই শাক মেয়েটার তো সার সরবরাহ করছি আমি তোর লগে বিয়া দিয়া। কার লগে বিয়া দিতে, ভালো পোলার লগে বিয়া দিতাম, ভারতের ইয়া ধনী যেটা না না আম্বানি, অনেক পোলা লাইন ধরা ছিল, পাতানি না অনেক পোলা ছিল, তোর তোর মতো নয়, এই পুঁই শাক খাওয়াইবো। পয়সা খাইলে আপনার মেয়ের কি হইব, পয়সা খাইলে চুলকানি হইব, দফা রফা হইব, আপনার মেয়ে চুলকানি হইব, মানে চুলকানি হইব, এলার্জি বেশি, এলার্জি এটাতে মেয়ের সমস্যা কি, মেয়ের একটু এলার্জি আছে। বাপ মা দুইটারে প্রকাশ করে বাড়ি, আমার ভুল হয়েছে, শরীর গুষ্টি কিলায় না জানে না আসেন, মায়ের পর্যন্ত নিয়ে যাইতেছেন, যা মায়ের নিয়ে যান, না না যা, না না তোর বাবার লগে যা, আমি যাবো, আরে বলে হাতে পয়সা এক জায়গায় সেটা গেছে, না দাদা আমি বুঝাই পাইনি, যা চল শাকবাজি করে বাবা, যা আসো আসো আসো, আমি যাই, আমি যাই, না যা যা থাক, আয় ঘুমা, ঘুরি কুতেরা, এইসব নাটকের শরীরের কারণে ভাই আমাকে সংসারগুলো নষ্ট হয়, হাতে পুঁই শাক দেখছে মনে হয় মেয়েরে খালি পুঁই শাকই খাওয়ায়, আর শাক পুঁই শাক পুঁই শাক পুঁই শাক নাটকির পো মুডটাই নষ্ট করে দিছে, ইয়ে মুড।